আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের আলোচিত আকাশ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি জুবায়ের হাসান। রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া দনবাস এলাকায় বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার লক্ষ্য নিয়ে সীমান্তে বিপুল সংখ্যক সেনা জড়ো করেছে ইউক্রেন। দনবাসে মস্কোর শীর্ষ প্রতিনিধি রদিয়ন মিরোশনিক একথা জানিয়েছেন। তিনি বলেন, দনবাস সীমান্তে কিয়েভ সরকার অন্তত 40,000 সেনা মোতায়েন করেছে। তিনি এক অনুষ্ঠানে জানান, বিপুল পরিমাণ সেনা এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে কিয়েভ। দনবাসে হামলার মাধ্যমে ওই অঞ্চল পুনরুদ্ধারে সফল হওয়ার চেষ্টা করছে ইউক্রেনের সেনারা। তিনি জানান, ইউক্রেনের সেনারা লুহান্স প্রজাতন্ত্রের উত্তর এবং উত্তর পশ্চিমে জড়ো হচ্ছে। এছাড়া দোনেস্ক প্রজাতন্ত্রের লিমান শহরের আশেপাশে সেনাদের জড়ো করা হয়েছে। উল্লেখ্য যে ওই এলাকা থেকে প্রায় 2 সপ্তাহ আগে রাশিয়ার সেনাদেরকে প্রত্যাহার করা হয়। গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে দোনেস্ক, লুহান্স, খেরসন এবং জাপ্রোঝিয়া এই 4 অঞ্চলকে গণভোটের মাধ্যমে রাশিয়ার সাথে যুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করেছে মস্কো। তবে ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো ওই গণভোটের ফলাফলকে মেনে নেয়নি। এদিকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ইউক্রেন যুদ্ধের অবসানের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দ্রুত এই যুদ্ধের পরিসমাপ্তি না ঘটালে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। নেভাদা অঙ্গরাজ্যের এক সমাবেশে দেওয়া বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদেরকে অবশ্যই এক্ষুনি আলোচনায় বসবার এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের দাবি জানাতে হবে, অন্যথায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। আর যদি এমনটি হয় তাহলে এই বিশ্বে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেবার কয়েকদিন পর মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য দিলেন। 2024 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশী মিস্টার ডোনাল্ড ট্রাম্প বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের সমালোচনা করেন। তিনি ইতিপূর্বেও কয়েকবার বলেছেন, 2020 সালে যদি তিনি নির্বাচিত হতে পারতেন তাহলে ইউক্রেন যুদ্ধ শুরু হতো না। সম্প্রতি মিস্টার ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, জো বাইডেন প্রশাসনের বিপজ্জনক বাগাড়ম্বর ইউক্রেন সংঘাতের সূচনা করেছে। মিস্টার ট্রাম্প এক সাক্ষাৎকারে সুস্পষ্ট করে বলেন, প্রকৃতপক্ষে ওয়াশিংটন ইউক্রেন যুদ্ধ শুরুর আগে বিদ্রুপ করেছে। মিস্টার ট্রাম্প আরও বলেন, বাইডেন প্রশাসন এক অর্থে প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ যেতে বাধ্য করেছে এবং মিস্টার বাইডেনের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে হামলা চালিয়েছেন। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, নেক্সট প্রোগ্রাম শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।